আছে আমাদের চট্টগ্রামের বিখ্যাত পরিবারের সন্তান আরিমুদ্দিন সাহেব, তোনাকে বলেছি কিছু বলার জন্য। তুমি জিজ্ঞেস করছেন টপিক কি, বলেন বলেন কিছু একটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বুদুল্লাহকে যেটা বললেন যে জিয়া সাহেব আমাকে চিটাং ইউনিভার্সিটি থেকে টেনে এনে মন্ত্রী বানিয়েছেন, কিন্তু এটা একটা লং স্টোরি। উনি যখন 75 চিন্তাধারা করতেছেন, উনি তখন DCML ছিলেন, উনি চিন্তাধারা করতেছেন উনি বাংলাদেশে রাজনীতি করবেন। তো তখন চিটাং ক্যান্টনমেন্টের মধ্যে আমার সঙ্গে ফার্স্ট দেখা হলো ওনার সঙ্গে। তিনি বললেন, আরিফ, আই লাইক টু মেক দিস কান্ট্রি ইন টু সেলফ সাফিসিয়েন্ট ওয়ান, অ্যান্ড ফর দিস ইউ হ্যাভ টু জয়েন মি ইন বিল্ডিং ইট। তাই বললাম, স্যার হোয়াট ক্যান আই ডু? বলে, ইউ অর্গানাইজ দ্য ইউথ। তা আমি কিছু বললাম না, আমি বললাম, স্যার হোয়াট অ্যাবাউট দ্য ন্যাশনালাইজ ইন্ডাস্ট্রিজ? তুমি বললেন যে হ্যাঁ, দিস ইজ এ গুড কোয়েশ্চেন, আমি ন্যাশনালাইজ ইন্ডাস্ট্রিজ বলে আমরা দেবো, কিন্তু আস্তে আস্তে দেবো, একসঙ্গে দিলে দেয়ার ইজ গোইং টু বি এ রিঅ্যাকশন। তারপর উনি বললেন যে ঠিক আছে, উইল মিট ফ্রম টাইম টু টাইম। আস্তে আস্তে 76 থেকে 78 পর্যন্ত ওনার সঙ্গে রেগুলার দেখা হতো। তো আমি বললাম, স্যার হাউ অ্যাবাউট অর্গানাইজিং দ্য স্টুডেন্টস? উনি বললেন, না, আমার স্টুডেন্টসরা দে আর আওয়ার ফিউচার, ওদেরকে পলিটিক্সে আনা ঠিক হবে না। তা আমি কিছু বললাম না, বাট দেখলাম ইন অর্ডার টু কাউন্টার দ্য অপোজিশন, আপনি যদি স্টুডেন্ট পলিটিক্স না করেন তাহলে ইউ উইল বি ইন অ্যা ডিসঅ্যাডভান্টেজ পজিশন। তো আমি যেহেতু চিটাং ইউনিভার্সিটির টিচার ছিলাম, আই ওয়াজ এবল টু অর্গানাইজ দ্য জাতীয়তাবাদী ছাত্রদল ফ্রম চিটাগং, এবং আজকে যে জাতীয়তাবাদী ছাত্রদল ইজ ক্রিয়েটেড ফ্রম চিটাগং ইউনিভার্সিটি। হ্যাঁ, অনেক কথা জানে না। তারপরে চিটাং ইউনিভার্সিটিতে পারমানেন্ট বললেন যে আরিফ, আই লাইক টু এন্টার ঢাকা ইউনিভার্সিটি। তিনি চিটাগংয়ের সাকসেস দেখে মনে করলেন যে ঢাকা আসতে হবে, ঢাকায় ক্যাপ্টেন। তারপর আমি ঢাকায়, আপনারা নাম শুনেছেন কি জানি না, হেমায়াতউদ্দিন আরঙ্গ, ছাত্রলীগের একজন খুব ডেডিকেটেড লিডার ছিল। তো আরঙ্গকে অ্যাপ্রোচ করলাম থ্রু ওয়ান অফ মাই রিলেটিভস। ওই আত্মীয়টা আরঙ্গকে 71 সেভ করেছিল ফ্রম দ্য পাক আর্মি। তাই বললো, আরঙ্গ, এখন তো বঙ্গবন্ধু নাই, এখন তো আওয়ামী লীগ পলিটিক্সও নাই, তো তুমি একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব, উনি পলিটিক্স করতেছে, ওয়াই ডোন্ট ইউ হেল্প হিম? তো বললাম, মামা তাহলে আমাদের কেস কী হবে? তাই বললাম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য কেস, তোমার একটু লম্বা একটা লিস্ট দাও, আজ থেকে তোমার ওদেরকে আর কোনো রকম হয়রানি করাবো না। আলটিমেটলি ইন আ ম্যাটার অফ 3 মান্থস ঢাকা ইউনিভার্সিটিতে জাতীয় ছাত্রদলটা ইন করা হয়েছিল 1978। একটা শর্ট স্টোরি বলে দিলাম রিগার্ডিং দ্য ফাউন্ডেশন অফ জাতীয়তাবাদী ছাত্রদল। ধন্যবাদ।